দুটো কথা আমি বলবো, তারপর আপনাদের যা প্রশ্ন আপনারা করতে পারেন। একটা হচ্ছে যে আমার মৃণাল সেন না থাকলে আমি সিনেমার জগতে আসতাম না, আমি অনেক কিছুই করতাম না, মানে আমি হারিয়ে যেতাম, কারণ আমার এদেশে থাকার কোনো ইচ্ছে ছিল না। আমার আমার দেশে আমার থিয়েটার করতে ভালো লাগতো এবং আমি জার্মানি চলে যেতে চাইছিলাম, সিনেমাতে কোনো ইন্টারেস্ট ছিল না, বাংলা সিনেমাতে নয়। এবং যে কোনো কারণেই উনি আমার থিয়েটার থেকে আমাকে পছন্দ করে আমার জোর করে ঢুকিয়ে দেন। আর তারপর একটা অনেক দিনের সম্পর্ক হয়, আমি জার্মানি চলে যাই কিন্তু আমার চাকরিটা ছেড়ে দিয়ে ফিরে আসি, ফিরে এসে ওনার সঙ্গে কাজ করতে শিখি, আমি ওনার সহকারী হই অভিনেতা, তারপর ওনার ছবির গল্প লিখি, আমি স্ক্রিন প্লে রাইটার, ওনার একটা সিরিয়াল হয়েছিল সেটার এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার আমি, টাকা জোগাড় করে এনেছিলাম, আমি বাড়ির লোক হয়ে গেলাম প্রায় ওনার সন্তানের মতন, বন্ধু মানে কি বলবো আমি জানি না, মানে এরকম একটা অদ্ভুত সম্পর্ক, একটা 24 বছরের ছেলের সঙ্গে একটা 57 বছরের লোকের শুরু দিয়ে তারপর শেষ করে আমার টাক পড়ে গেল। উনিও প্রায় 90 ইয়ার্স ক্রস করতে করতে চলে গেল। তো আমার সমস্ত কাজে আমি, তারপর সিনেমা করেছি, গান করেছি, আমার গান পছন্দ করতেন, তো আমার অনেক কাজে আমি অনেক কিছুই এনেছি, আমার ছোটবেলা, আমার পরিবেশ, কলকাতার মিশ্রিত সমাজ, দার্জিলিং, আমার ছোট আমার স্কুলের গল্প, আমার প্রান্তিক মানুষদের সমাজের যে আমি সঙ্গে যুক্ত, অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে, মানে আমার শহর, আমার চারপাশ, আমার অনেক কিছু নিয়ে, আমার নিজের পরিবারকে নিয়ে আমি ছবি করেছি, গান লিখেছি। কিন্তু মৃণাল সেন আমার জীবনে কোনো কাজে আসে, মানে কাজে রিফ্লেক্টেড হয়নি, কারণ এতটাই কাছে যে তাকে আমি খুব দূর থেকে দেখতে পারিনি। ও দূর থেকে যদি না দেখতে পারি তাহলে কোনো কাজ করা উচিত। Thank you.